नमस्कार बंधुरा, मधुमिताज किचेने तुम्हारे सबाई के स्वागत। आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। एकटी नतून रेसिपी निये आमी आबार हाजिर हये गेछि तुम्हारे सामने। आज के आमी बानाबो मालपोआ। एटा अनेकेरी खूब पछंदेर मिष्टी, ताहले चलो देरी ना करे आजकेर रेसिपिटा देखे नेवा जाक। एकटा मिक्सिंग बोल निये निएछि आर एर मध्ये आमी एखन दिये देबो 2 कप परिमाण ময়দা। যে পাত্র দিয়ে আমি ময়দাটা মেপেছি ঠিক একই পাত্র দিয়ে আমি বাকি উপকরণগুলোকেও মেপে নেব। 2 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন ঠিক ওই পাত্র দিয়েই মেপে 1 কাপ পরিমাণ সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঠিক ওই পাত্রের পরিমাপে হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মৌরি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ টোটাল দুধ নিয়েছি। একটু একটু করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। সব কিছু একবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর একটু একটু করে দুধ অ্যাড করে আমি ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে কখনোই বেশি পরিমাণে দুধ এখানে দেওয়া যাবে না, একটু একটু করে দুধটা অ্যাড করতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আছে, আর আমরা জানি যে সুজি দুধটাকে টেনে নেবে, সেজন্য দুধের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি লেগেছে। একটা সেমি থিক ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, আর এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিট এভাবে রেখে দেব, যাতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠতে পারে। আর যতক্ষণ এটা এভাবে থাকবে ততক্ষণ আমি একটা চিনির রস বানিয়ে নেব। সেজন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এটা কিন্তু ঠিক যেটা দিয়ে আমি ময়দা মেপেছিলাম সেই একই পাত্র দিয়ে বাকি উপকরণগুলোকেও মেপে নিচ্ছি। দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে বয়ল করে নেব। চিনিটা জলের সাথে পুরোপুরি মিশে গেছে, রসটাকে একটু ঘন করে নিতে হবে, যাতে হাতের করে দেখলে যেন একটা একতার তৈরি হয়। ঠিক সেইভাবেই চিনির রসটাকে ঘন করে নিতে হবে। এটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সুজিটা খুব ভালোভাবেই ফুলে উঠেছে। এখন 1/2 কাপ পরিমাণ যে আমি দুধ নিয়েছিলাম তার মধ্যে যেটা অবশিষ্ট ছিল সেই দুধটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা বানাতে আমার পুরোপুরি 1/2 কাপ পরিমাণ দুধ লেগেছে। এখন আমি তেল গরম করে নিয়েছি। তেলটা পুরোপুরি গরম হয়ে যাবার পর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেখান থেকে একটা বড় হাতার সাইজে 1 হাতা পরিমাণ নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাতে করে এটার শেপ নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙেও যেতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই এভাবে একটা হাতা দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে এটা ফুলে ওঠে আর উপরের দিকটাও
ভাজা হতে থাকে। একটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক হাতা পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে এগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিকে উল্টে দিতে হবে। প্রত্যেকটা দিকই গোল্ডেন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরই উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর যে চিনির রসটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এক একটা দিক 2-3 মিনিট এভাবে রেখে দেব। আর বাকি মালপোয়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এই মালপোয়াগুলো যতক্ষণ ভাজা হবে, ঠিক 2-3 মিনিট পর আমি যে মালপোয়াগুলোকে চিনির রসের মধ্যে দিয়েছিলাম সেগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুই দিক থেকেই মালপোয়ার মধ্যে চিনির রসটা ঢুকে যেতে পারে। ঠিক একইভাবে বাকি মালপোয়াগুলোকেও আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেলে আরেকটা দিকে উল্টে দিচ্ছি। এক একটা দিক 2-3 মিনিট আমি চিনির রসের মধ্যে এগুলোকে রেখে দিয়েছিলাম, আর এখন এগুলোকে আমি চিনির রস থেকে তুলে সার্ভ করে দিচ্ছি। মালপোয়া একেবারে রেডি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আবার হাজির হয়ে যাব আমি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো মধুমিতাস কিচেন।